অঙ্কুশ দা, তোমার কোয়ালিফিকেশনস কি আমরা জানতে চাই। আমার তো এটা বলেওছি আগে, আমি এটা আমার তো ক্লাস 10 তো বর্ধমান থেকে, 11-12 সব বর্ধমান থেকে। হ্যাঁ আমরা জানি জানি জানি, তুমি তো আবার বর্ধমানের 20 মাল। এগিয়ে যাও এগিয়ে যাও। তারপর আমার বিবিএ নিয়ে পড়াশোনা করা। বাহ বিবিএ, দারুণ দারুণ দারুণ। তারপরে তারপরে আমার মাঝখানে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি এক্সাম দিয়েছিলাম। বাহ বাহ, তুমি আবার মাঝখান দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে চলে গেলে? তোমার তো বিশাল মাথা অঙ্কুশদা। তোমরা যারা পড়াশোনা করো তাদের উদ্দেশ্যে বলছি, আরে কি পড়াশোনা করো, অঙ্কুশদার মতো পড়ো, অঙ্কুশদার মতো, দেখো কি মাথা অঙ্কুশদার, দেখলে? বিবিএ পড়তে পড়তে ইঞ্জিনিয়ারিংয়ে চলে গেল। বাহ বলো বলো বলো। তারপরে AI EEE তে আমি করে দিয়েছিলাম, আমি এক্সাম দিয়েছিলাম। বাবা AI EEE জয়েন্ট, কিয়া বাত। তারপরে 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 তো আমার মনে হয় কত হয়েছিল, আই থিঙ্ক অঙ্কুশদা তো ভালোই রেজাল্ট করবে, কি বলে? 100 মনে হয় র্যাঙ্ক হয়েছিল। কি 100? অঙ্কুশদা তুমি 100 মানে বলছো তো? 100 100 AI EEE তে তোমার 100 র্যাঙ্ক হলো, দারুন দারুন দারুন। তারপর তারপর তারপরে বলো। লোক সামহাও এরকম কিছু ভালো র্যাঙ্ক ছিল, দারুন র্যাঙ্ক, ভালো র্যাঙ্ক ছিল। তো সেই জায়গা থেকে মানে মানে চান্স পেয়েছিলাম। হ্যাঁ চান্স তো পাবে, এত ভালো র্যাঙ্ক করলে বলে কথা। তারপরে তারপরে দুর্গাপুরে চান্স পেয়েছিলাম, কিন্তু আমার ইচ্ছা ছিল যে কলকাতায় কিছু করার। তো কলকাতাতে আমি বললাম না, তাহলে আমি কলকাতাতে কলকাতাতে কোথাও পাইনি। অঙ্কুশদা জয়েন্টে 100 র্যাঙ্ক করলো আর চান্স পেলো নাকি দুর্গাপুরে, 100 র্যাঙ্ক করে অঙ্কুশদা কলকাতায় চান্স পাইনি, বুঝতে পারছো? অঙ্কুশদা আমি তোমাকে একটা কথা বলি, আমি না অনেক নেশা করার চেষ্টা করেছি, বিশ্বাস করো, গাঁজা, কোকেন, LSD, হেরোইন, বাকি মদ বিড়ি তো আছে, আমার কিচ্ছুতে নেশা হয়নি অঙ্কুশদা। আচ্ছা ফরগেট অ্যাবাউট এভরিথিং, তুমি জাস্ট আমাকে এক লাইনে বলো, তুমি যে মালটা খাও সে মালটার প্রথম অক্ষর কি দিয়ে শুরু, কোথাকার মাল অঙ্কুশদা, কোথাকার মাল? আমি আমি নেশা করতে চাই, বিশ্বাস করো, প্লিজ বলো, প্লিজ।